আমি তোমার শোনো কত করে এগুলো 10 টাকা হ্যাঁ 10 টাকা 10 টাকা দাও আমারে দাও একটা বাতাস ঢুকছে এর মধ্যে নাকি তুমি কি পড়াশোনা করো না কেন হ্যাঁ মন খারাপ তোমার কি হয়েছে এদিকে আগে আসো শোনো আগে মন খারাপ কেন মনে বলো আমি তোমারে দেখি মন ভালো করতে পারি কিনা দেখি একটু বলো মন খারাপ কেন আমাকে তুমি বলো হ্যাঁ পড়তে পারি না বুঝি না পড়তে পারি না পড়তে পারো না বলতে পড়ার লাগার খরচ দিব কেন তোমার হচ্ছে আব্বু আম্মু নাই আছে কোথায় তারা তুমি এগুলো বিক্রি করো তোমার ভাই বোন আছে আর কয় ভাই বোন তোমরা চার ভাই এক বোন সবাই তোমার বড় তারা কি করে চাকরি করে তাহলে তুমি এটা বিক্রি করতেছো তারা কি পারে না তোমার পড়াশোনা খরচ দিতে তোমার তিন ভাই বোন চাকরি করে তিনটাই ভাই নাকি তিন একটা বোন আছে একটা বোন দুইটা ভাই সবাই চাকরি করে চার ভাই এক বোন তাহলে তোমার যে তিন ভাই আর এক বোন যে চাকরি করে তারা কি তোমারে পারে না একটু খরচ দিতে পড়াশোনার খরচ নাকি দেয় না কেন বলো আমার কাছে দেয় না কেন বোনের বিয়ে হয়ে গেছে আর পোলা বাইন আছে আর বড়াই আছে আর তোমার ভাই আর ভাইয়ের বিয়ে করছে আর দুই ভাই হয়েছে তারা টাকা জমা যাচ্ছে তোমার দেয় না আমিও টাকা জমা দিছি আমার দেওয়ার লোক বুকে তুমি জমাচ্ছ টাকা কি করবে টাকা জমা কি করার চিন্তা ভাবনা বলো বড় লাগবে না হ্যাঁ বড় না তারপরে কি করে খাবো মানে এরপরে কি তুমি বড় ব্যবসা করার চিন্তা মানে এগুলো বিক্রি করতে করতে টাকা জমা বা বেশি টাকা হলে দোকান টোকান দিবা নাকি কিসের দোকান দেওয়ার ইচ্ছা তোমার চায়ের দোকান সব কিছু থাকবে চা থাকবে এরকম নাকি শুধু চা চা এমনি বিস্কিট এগুলো কলা হ্যাঁ কোথায় দিবা দোকানটা দেশে মামন সিং কেন ঢাকা থাকবে না ঢাকা সারা জীবন থাকবে যাবে তোমার মা তো এখানে থাকে তাহলে তুমি চলে যাবে ভাই বলছি তাহলে দোকান যখন দিবা তখন তো তোমার সাথে আমার দেখা হবে না দেখান মানে সম্ভাবনা খুব কম তখন তুমি বড় হয়ে যাবা যখন দোকান দিবা তখন তো তোমার সাথে আমার দেখা নাও হতে পারে তোমার যে টাকাটা তুমি জমাচ্ছ ওই জমানো টাকার মধ্যে কিছু টাকা আজকে জমাবো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই বুঝছো কেন তুমি কত টাকা জমাইছো এখন পর্যন্ত কত জমাইছ বারো তেরো হাজার মাশাআল্লাহ তুমি এইটুকু বয়সে যে নিজে এই যে এইগুলা কি বলে এটাকে হাওয়াই মিঠাই বিক্রি করে তুমি যে বারো তেরো হাজার টাকা জমাইছো এটাই তো অনেক ও বড় হয়ে ব্যবসা করবে এখন থেকে টাকা জমাচ্ছে ওটা তো ভালো অনেকেই তো হচ্ছে ভিক্ষা করে
যখন দেখে যে কোনো উপায় নাই অনেকে ভিক্ষা করে, আমি তোমাদের মতো এইসব ছেলেদের দেখছি অনেকে ভিক্ষা করে, আবার এই যে নেশা করে নষ্ট হয়ে যায়। তুমি ছোট একটা ব্যবসা করতেছো, হয়তো ভবিষ্যতে ব্যবসাটা বড় হইতে পারে, তাই না? এখান থেকে জামা কয়টায় তুমি? তুমি যে টাকা জমাচ্ছ সেই জমানো টাকার মধ্যে কিছু টাকা আজকে অ্যাড করে দেবা, ব্যাংকে জমাও না? ব্যাংক না, ওই ব্যাংক না, যে মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক থাকে না বাসায়, কোথায় রাখো টাকা? বোনের কাছে। বোন দিবে তো পরে অনেক টাকা হয়ে গেলে? হ্যাঁ বোন দিব। ঠিক আছে, এই জমানো টাকার মধ্যে 1000 টাকা জমায় রাখবা, ধরো নাও নাও, তাহলে 1000 টাকা বেড়ে গেল না? আর এটা 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 কয় টাকার দাম? 10 টাকা। হ্যাঁ 10 টাকা দাম আছে। হ্যাঁ কেন? আমরা খাবো। এটা কি ফ্রি তো নাকি? হ্যাঁ। ঠিক আছে, ও বড় হয়ে ব্যবসা করবে। এরকম অনেক ছেলেদের আমি দেখছি যারা ড্যান্ডি খায়, নেশা করে, নষ্ট হয়ে গেছে, ও বড় হয়ে দোকান দিবে, এখন থেকে টাকা জমাচ্ছে, এটা তো আমাদের ওর কাছ থেকে শিক্ষা নেওয়া আছে অনেক কিছু। ঠিক আছে, নাম কি তোমার? আতিক। আতিক, তুমি কি মোবাইল ব্যবহার করো বা তোমার মা মোবাইল ব্যবহার করে? মা মোবাইল ব্যবহার করে। নাম্বার জানো? হ্যাঁ না। ঠিক আছে, কষ্ট করো, কষ্ট করলে তো সম্ভব বড় হওয়া। থাকো তাহলে। হ্যাঁ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা